আমরা ট্রিগনোমেট্রিক 0 টু 360 এর জন্য বিশাল বড় একটা এক্সপ্লেনেশন দিছিলাম সেই এক্সপ্লেনেশনটা ছিল এমন যে 0 টু 360 এর জন্য n ইনটু 90 প্লাস মাইনাস থিটা আমরা তখন বলছিলাম 90 ডিগ্রির সাথে যখন রিলেশন ক্রিয়েট করব দেন n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয় ফাংশনের কোনো চেঞ্জ হয় না sin থিটাই থাকে যখন n এর ভ্যালুটা অড নাম্বার হয় দেন সেক্ষেত্রে আমরা বলছি সাইন থিটা চেঞ্জ হয়ে কস থিটা হয়ে যাবে কস থিটা চেঞ্জ হয়ে সাইন থিটা হয়ে যাবে ট্যান থিটা চেঞ্জ হয়ে কট থিটা হয়ে যাবে আমরা এই জন্য যখন 0 টু 360 ডিগ্রি সলভ করতেছি দেন আমরা 90 এর সাথে কি করি 2 ইনটু 90 4 ইনটু 90 6 ইনটু 90 8 ইনটু 90 নিচ্ছি কারণ আমাদের কি ইকুয়েশন সলভ করার সময় একটা স্পেসিফিক ইকুয়েশন দিয়ে দিচ্ছে যে সাইন এক্স ইকুয়ালস টু সামথিং বা কস এক্স ইকুয়ালস টু সামথিং বা ট্যান এক্স ইকুয়ালস টু সামথিং সো আমি চাইলেই সাইনকে কসে শিফট করতে পারবো না বা কসকে সাইন এক্স শিফট করতে পারবো না এই জন্য আমরা 90 ডিগ্রির সাথে অনলি ইভেন নাম্বারগুলো নিয়ে সব সময় কাজ করে আসছি আর যদি সাইন থিটা কস থিটার সাথে মানে অ্যাঙ্গেলের সাথে যদি অড নাম্বার মাল্টিপ্লিকেশন থাকে ইন্টিজারটা দেন সেক্ষেত্রে সাইন থিটাটা কস থিটা হয়ে যায় কস থিটা সাইন থিটা হয়ে যায় ট্যান থিটা কট থিটা হয়ে যায় এটার একটা এক্সাম্পল আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যেমন সাইন আমি যদি বলি 2 ইনটু 90 প্লাস 30 সব সময় এটা সাইন 30 ডিগ্রি ভ্যালুটাকে শো করবে আমি যদি বলি সাইন 4 ইনটু 90 প্লাস 30 প্লাস মাইনাস এর বিষয়টা যদি তুমি বাদ দাও সাইন 30 এর যে ভ্যালু এখানেও সাইন 30 এর ভ্যালু মানে 90 এর সাথে যদি ইভেন নাম্বার নিয়ে যেটাই করো না কেন এখানে থিটার যে ভ্যালুটা অলওয়েজ সেই ভ্যালুটাকেই আনবে কিন্তু যখনই তুমি 90 এর সাথে কোন অড নাম্বার নিয়ে কাজ করবে যেমন আমি যদি বলি 1 ইনটু 90 প্লাস 30 এটা কিন্তু এখন আর সাইন 30 ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে না দেন 90 এর সাথে যখনই অড নাম্বার মাল্টিপ্লিকেশন ফরম্যাটে চলে আসছে দ্যাট মিন্স আমরা বলছি n এর ভ্যালু যদি অড হয় সাইন থিটা কস থিটা হয়ে যায় সো এই সাইনটা এবার কস হয়ে যাবে সো কস 30 ডিগ্রির ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে প্লাস অথবা মাইনাস সেটা তুমি তোমার কোয়াড্রেন্ট হিসাব করে বলতে পারবা যে সাইন 1 ইনটু 90 190 প্লাস 30 করলে এখানে আসে দ্যাট মিন্স এটা সাইন এর ঘরে পড়ে সো এটা মাইনাস কস 30 ভ্যালু কে রিপ্রেজেন্ট করবে সেম ভাবে যদি তোমাকে জিনিসটা এটা বলে যে সাইন 3 ইনটু 90 মাইনাস 30 এটাও কিন্তু যেহেতু 90 এর সাথে ছি এটা কস 30 এর যে ভ্যালু সেটাকে রিপ্রেজেন্ট করবে পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিপেন্ড করবে কোয়াড্রেন্টে যে 3 টু 90 190 টু 90 390 মাইনাস দিলে আবার এখানে 10 এর ঘরে সো এটা মাইনাস কস 30 কে রিপ্রেজেন্ট করে সো আমাদের মেইন যে কথাটা বলতে চাচ্ছি 90 এর সাথে যখনই অড নাম্বার মাল্টিপ্লিকেশন ফরম্যাট থাকবে দেন সাইন থিটাকে কস থিটায় শিফট করব কস থিটাকে সাইন থিটায় শিফট করব ট্যান থিটাকে কট থিটায় শিফট করব আর প্লাস মাইনাস এর বিষয়টা কোয়াড্রেন্ট অনুযায়ী আসবে আর পাই মানে আমরা জানি 180 ডিগ্রি তাই না তার মানে এই 180 ডিগ্রি মানে 2 ইনটু 90 সো যখনই তুমি পাই দেখবা বা 2 পাই তাহলে সেটাও কিন্তু ইভেন নাম্বার 3 পাই এটাও কিন্তু ইভেন নাম্বার 4 পাই এটাও কিন্তু ইভেন নাম্বার কেন 2 পাই কে আমি লিখতে পারি 2 ইনটু সরি এটাকে লিখতে পারি 4 ইনটু পাই বাই 2 3 পাই কে লিখতে পারি 6 ইনটু পাই বাই 2 4 পাই কে লিখতে পারি 8 ইনটু পাই বাই 2 খেয়াল করে দেখো 4 6 8 প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রির সাথে অড নাম্বার ইভেন নাম্বার হিসেবে মাল্টিপ্লাই ফরম্যাটে আছে সো পাই যখনই থাকবে কোন অঙ্কে তুমি যদি 90 ডিগ্রির সাথে জিনিসটাকে ইমাজিন করো তাহলে অড নাম্বার ইভেন নাম্বারটাকে আগেই খেয়াল করবা যদি তোমার পাই বাই 2 হয় অনলি পাই বাই 2 যেমন তোমাকে বলে দিচ্ছে শুধু পাই বাই 2 দ্যাট মিন্স এটা কিন্তু 1 পাই বাই 2 সো 1 কিন্তু অড নাম্বার বা বলে দিচ্ছে 3 পাই বাই 2 তার মানে পাই বাই 2 এর সাথে কি 3 অড নাম্বার দেন এগুলো কিন্তু অড নাম্বার দ্যাট মিন্স ফাংশন চেঞ্জ হবে সো এবার অঙ্কটা তাহলে কি হবে দেখো নাম্বার 30 এর জন্য বলে দিচ্ছে দা একিউট অ্যাঙ্গেল x রেডিয়ানস ইজ সাচ দ্যাট tan x ইকুয়ালস টু k নাম্বার 30 tan x ইকুয়ালস টু k এক্সপ্রেস ইন টার্মস অফ k tan পাই মাইনাস 6
देखो 10 পাই মাইনাস 6 তোমাকে বের করতে বলছে 10 পাই মাইনাস 6 এটাকে আমি পাইটাকে এভাবে লিখতে পারি 2 ইনটু পাই বাই 2 লেখা যায় কারণ জিনিসটা রিলেশনটা কার সাথে 90 এর সাথে 90 মানে কি পাই বাই 2 সো 90 এর সাথে ইভেন নাম্বারে মাল্টিপ্লিকেশন আছে সো ইভেন নাম্বার যেহেতু মাল্টিপ্লিকেশন আছে 10 10ই থাকবে সো 10 10 x কে রিপ্রেজেন্ট করবে পজিটিভ নাকি নেগেটিভ কোয়াড্রেন্ট দেখো যে 190 290 মানে 2 ইনটু পাই বাই 2 মাইনাস ফুল সাইনের ঘরে পড়ে দ্যাট মিন্স এটা মাইনাস 10 x সো মাইনাস আর 10 x এর ভ্যালু কত k সো এটা মাইনাস k এটা 30 পার্ট 1 স্যার হ্যাঁ বলো আপনি এটা কিভাবে বুঝেন যে এটা নেগেটিভ হবে এই জিনিসটা বুঝি নাই আচ্ছা এটা কি 2 ইনটু 90 মাইনাস তাই না জি স্যার তাহলে এই যে 190 290 মাইনাস দিলে কোন কোয়াড্রেন্টে আসে স্যার সাইনে সাইনে ফাংশনটা কি আছে স্যার 10 জি বুঝছি স্যার সাইন করতেছে সাইনে ফাংশন 10 তাহলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে স্যার নেগেটিভ হবে এই জন্যই নেগেটিভ সাইন দিলাম ঠিক আছে সেকেন্ড যে ভ্যালুটা 10 পাই বাই 2 মাইনাস 6 পার্ট 2 10 পাই বাই 2 মাইনাস 6 এই শুরু পাই বাই 2 মানে কি 1 পাই বাই 2 একটা পাই বাই 2 সো 10 কিসে শিফট হয়ে যায় 90 এর সাথে যখনই অড নাম্বার তারপরে 10 শিফট হয়ে কট হবে তারপরে এটা হয়ে যাচ্ছে কট x পজিটিভ না নেগেটিভ দেখো একটা পাই বাই 2 মানে একটা 90 মাইনাস ফর অল কোয়াড্রেন্ট আস পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ফাংশনস আর পজিটিভ কট x এখন কট x রাখলে তো হবে না ভ্যালু জানি 10 x এর জন্য সো কট x মানে লেখা যায় 1 বাই 10 x সো 1 বাই k ওকে পার্ট 3 তে বলছে অনলি সাইন x পার্ট 3 এর জন্য শুধু সাইন x এখন দেখো আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ড্র করে নেই এখানে যদি আমি জিনিসটাকে x কনসিডার করি আর tan x ইকুয়ালস টু যদি k হয় এই k মানে k বাই 1 সেটা যদি x হয় tan মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট x যদি এটা হয় অপোজিট হচ্ছে k অ্যাডজেসেন্ট হচ্ছে 1 তাহলে এই জিনিসটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি আসবে √1 প্লাস k স্কয়ার মানে এটা স্কয়ার ইকুয়ালস টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সো 1 স্কয়ার প্লাস k স্কয়ার আর এটার স্কয়ার উঠে দিলে √2 এটা সো এবার তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি sin x অপোজিট কই হাইপোটেনিয়াস অপোজিট হচ্ছে k হাইপোটেনিয়াস হচ্ছে √1 প্লাস k স্কয়ার তো থার্ডটা বুঝি নাই কোন পার্টটুকু বুঝো না এটা বলো স্যার থার্ডটার অপোজিট হাইপোটেনাস এই পার্টটা বুঝি নাই এটা বুঝছো যেটা কিভাবে বের করছি √1 প্লাস k স্কয়ার না স্যার তুমি পিথাগোরাস থিওরেম তো জানো জানো না জি স্যার তারপরে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1 স্কয়ার প্লাস k স্কয়ার 1 স্কয়ার কি করলে 1ই থাকে k স্কয়ার দেন এটা স্কয়ার ইকুয়ালস টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সো এটা ইকুয়ালস টু কত √ ওভার এটা প্লাস এটা সো এখান থেকে √ ওভার 1 প্লাস k স্কয়ার আসলো সো এটা অ্যাঙ্গেল হলে এটা অপোজিট এটা অ্যাডজেসেন্ট এটা হাইপোটেনিয়াস সো এবার বের করতে বলছে সাইন সাইনের জন্য ফর্মুলা কি অপোজিট বাই হাইপো অপোজিট এটা হাইপো এটা এবার ঠিক আছে জি স্যার কিন্তু এখানে পিথাগোরাস থিওরেম কিভাবে আসছিল এটা বুঝিনি ওই টাইমে সাইন কস টেন এই সবগুলো কি 90 ডিগ্রির জন্য না হ্যাঁ স্যার তারপরে এগুলো যদি 90 ডিগ্রির জন্য হয় দ্যাট মিন্স একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে সেখানে অলওয়েজ আমি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি জি স্যার পারি আমি সেটাই করলাম আমি tan x equals to k এই k টাকে লিখলাম k by 1 কারণ শুধু k মানে কি এটা ডিনোমিনেটরে 1 আছে সো tan মানে কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট সো অ্যাঙ্গেল যদি এটা হয় এটার অপোজিট হচ্ছে এটা অ্যাডজেসেন্ট হচ্ছে এটা জি স্যার বুঝছি থ্যাংক ইউ আর কারো কোনো কোশ্চেন কোনো কনফিউশন